আসসালামু আলাইকুম শুভ দর্শক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কৃষিবিদ মোহাম্মদ জসিমউদ্দিন আজকে আপনাদের বাড়ি বেগুন বারো এই বিষয়ে একটা তথ্য দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। দর্শক, এই বাড়ি বেগুন বারো এই খবরটা চারদিকে ছড়িয়ে যাওয়ার পরে প্রচুর পরিমাণে বেগুন চাষি কিন্তু এই বীজটা নিচ্ছে, এবং যারা একবার এই ভিডিওটা দেখেছে এবং এই বেগুনটা দেখেছে তারা কিন্তু সবাই এই বেগুনটা চাষ করতে আগ্রহী হয়েছে এবং আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে বীজ যাচ্ছে। সবাই তো নিচ্ছে, কিন্তু এই বেগুনটা কীভাবে চাষ করবেন আপনারা যারা বাড়ি বেগুন বারোর বীজ নিয়েছেন এবং যারা বেগুন চাষ করেন? সবার জন্য আজকের এই ভিডিওটা আশা করি অনেক উপকারী লাগবে। বন্ধুরা, আজকে আপনাদের এই বাড়ি বেগুন বারো কীভাবে চাষ করবেন তার উপরে আমি একটা ম্যানুয়াল দিয়ে দেব এবং একটা বই আকারে দিয়ে দেব। আপনারা ভিডিওতেও পাবেন, আমি একটা লিংক দিয়ে দেবো, সেই লিংকেও পাবেন। আপনারা এইটা খুব ভালোভাবে দেখবেন এবং সেই অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী আপনারা চাষ করার চেষ্টা করবেন। আর এই বাড়ি বেগুন বারো আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই বাড়ি বেগুন বারো বর্তমানে একটা আলোড়ন সৃষ্টিকারী বেগুন। তো যারা এই বেগুনটা উদ্ভাবন করেছেন এবং তাদের সবার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের এই অবদানের জন্য। তো চলুন দর্শক, আজকে আমরা সেই ম্যানুয়ালটা আমরা দেখি। বাড়ি বেগুন বারো উদ্ভাবনের ইতিহাস। বাড়ি বেগুন বারো যাত্রী পটুয়াখালীর রাখাইন বেগুনের জার্মপ্লাজম থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আঞ্চলিক উদ্যান তথ্য গবেষণা কেন্দ্র লেবুখালি হতে উদ্ভাবন করা হয়েছে। এটি বড় ফল বিশিষ্ট শীতকালীন বেগুনের একটি জাত। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই গাছটির জাত লম্বা আকৃতির, ঝোপালো এবং সবুজ বর্ণের। ফলের আকার লম্বা, বেলুন আকৃতির ও সবুজ বর্ণের। দর্শক, অনেকেই আমাকে যখন বীজের জন্য বলেছেন, অনেকেই বলেছেন ভাই আমাকে সবুজ রঙের বেগুনটার বীজ কিন্তু আমাকে দিবেন। আমরা জানি বাড়ি বেগুন বারো সবুজ রঙের, কিন্তু আপনারা অন্য রঙের কোথা থেকে পেলেন আমি কিন্তু এই বিষয়ে সুস্পষ্ট জানি না। অবশ্যই বাড়ি বেগুন বারো সবুজ কালার এবং লম্বা। গাছপ্রতি ফল সংখ্যা প্রায় 10-12, লম্বায় 20-23 সেন্টিমিটার, ব্যাস 10-12 সেন্টিমিটার এবং ফলের ওজন প্রায় গড়ে 600-700 গ্রাম। এই জাতটি তাপ সংবেদনশীল হওয়ায় শুধুমাত্র রবি মৌসুমে এর চাষের উপযোগী। বীজ বপনের 100-110 দিনের ভিতরে কিন্তু ফল সংগ্রহ করা যায় এবং 175-190 দিন পর্যন্ত লাভজনকভাবে ফল সংগ্রহ করা যায়। এখন দর্শক, এর বিশেষ একটা গুণ রয়েছে। এই জাতটি ঢলে পড়া রোগ প্রতিরোধী এবং কোথায় জলবায়ু এবং মাটি কেমন হবে সেই সম্পর্কে আমরা জানি। আমাদের দেশে সব ধরনের মাটিতেই কিন্তু বেগুন চাষ করা যায়, তবে বিশেষ খেয়াল রাখতে হবে বাগানের জন্য ভালো নিষ্কাশনের ব্যবস্থা থাকে এবং মাটির ভিতরে বেলে দোয়াশ মাটি বা দোয়াশ মাটি কিন্তু বেগুন চাষের জন্য সবচেয়ে ভালো। এবং তাপমাত্রা যদি বলি তাহলে 15-20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সবচেয়ে উপযোগী। উচ্চ তাপমাত্রায় বেগুনের ফুল ও ফল উৎপাদন ব্যাহত হয় এবং এ সময় অনিষ্টকারী পোকার আক্রমণ কিন্তু বেশি হয়। তাই গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে বেগুনের উৎপাদন তত ভালো হয় না, সুতরাং শীতকালে বেগুন চাষের সবচেয়ে উপযুক্ত সময়। তবে কিছু কিছু উচ্চ তাপমাত্রা সহিংস জাত গ্রীষ্মকালেও ভালো ফলন দিয়ে থাকে। এখন চারা উৎপাদন কিভাবে হবে দর্শক? শীতকালীন চাষের জন্য শ্রাবণের মাঝামাঝি থেকে আশ্বিন মাস পর্যন্ত অর্থাৎ আগস্ট হতে সেপ্টেম্বর মাস চারা উৎপাদনের জন্য বীজতলায় বীজ বপন করা হয়। প্রতি হেক্টরের জন্য মাটি ও কম্পোস্ট মিশিয়ে ঝুরঝুরে তৈরি করতে হয়। সরাসরি বীজ বপন করে সেখান থেকে বাগান করবেন না, অবশ্যই আগে বীজতলায় চারাটা তৈরি করবেন, এরপরে ট্রান্সপ্লান্ট করবেন। এতে সবচেয়ে বেশি ফলন দিয়ে থাকে। প্রতি হেক্টর জমির জন্য 100-135 গ্রাম বীজ প্রয়োজন হয়ে থাকে। দর্শক, এখন জমি কীভাবে তৈরি করবেন? অবশ্যই আমরা জানি বেগুন চাষ যখন করবেন অবশ্যই বেডে বেগুন গাছ লাগবেন, আর এর বেডটা হবে 70 সেন্টিমিটার প্রস্থ এবং সুবিধা অনুযায়ী এর দৈর্ঘ্যটা হবে প্রতি দুই বেডের মাঝে 25 সেন্টিমিটার প্রস্থ এবং 15 সেন্টিমিটার গভীরতার অবশ্যই নালা রাখতে হবে। আপনারা এই ছবিতেও আমি দেখাচ্ছি, দেখেন আপনারা,
এবার এই বেগুন চাষের জন্য কি ধরনের সারের প্রয়োজন, কতটুকু প্রয়োজন? দর্শক আপনারা জানেন বেগুন কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে মাটি থেকে, তাই বেগুনকে যদি আমি পুষ্টি উপাদানের যোগান কম দিয়ে থাকি প্রাথমিকভাবে, তাহলে কিন্তু যখন ফল ডেলিভারি দিবে সেই সময় এর ফলনের উপর কিন্তু এর প্রভাবটা পড়বে। অবশ্যই সুপারিশকৃত যে সারের তালিকা রয়েছে সেই অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দর্শক এই দেখেন, এখানে প্রথমে গোবর সার বা কম্পোস্ট 10-12 টন, ইউরিয়া 300 কেজি, টিএসপি 200 কেজি, পটাশ 200 কেজি, জিপসাম 100 কেজি, দস্তা 12 কেজি এবং বোরন 10 কেজি প্রতি হেক্টরের জন্য। এর ভিতরে ইউরিয়া সার 3 ভাগে দিতে হবে, চারা লাগানোর 10-15 দিন পরে, ফল ধরার শুরুতে এবং আহরণের মাঝামাঝি সময়ে, এবং পটাশ সার 4 ভাগে ভাগ করতে হবে, প্রথম চাষের সময় 50 কেজি, চারা লাগানোর 10-15 দিন পর 50 কেজি, ফল ধরার সময় আরম্ভ হলে তখন 50 কেজি এবং ফল আহরণের সময় 50 কেজি। এখন চারা রোপণ কতটুকু দূরত্বে চারা রোপণ করবেন চলুন দেখি। বীজ বপনের 30-35 দিন পর চারা রোপণের সবচেয়ে উপযোগী হয়। এই সময় প্রতিটি চারায় 4-6টি পাতা থাকে। রোপণের দূরত্ব নির্ভর করে জাত এবং মাটির উপর। সাধারণত 70 সেন্টিমিটার চওড়া বেডে এক সারিতে বেগুনের চারা লাগাতে হয়। সারিতে গাছ থেকে গাছের দূরত্ব 70 সেন্টিমিটার এবং সেচের সুবিধার জন্য 2 বেডের মাঝে অবশ্যই 25 সেন্টিমিটার নালা রাখবেন। সেচ ব্যবস্থা কেমন হবে? বেডের 2 পাশে নালা দিয়ে জমিতে সেচ দেওয়া সুবিধাজনক। নালায় সেচের পানি বেশিক্ষণ ধরে রাখা যাবে না, গাছের গোড়া পর্যন্ত মাটি ভিজে গেলে নালার পানি ছেড়ে দিতে হবে। ফল সংগ্রহ আমরা বলেছি, চারা লাগানোর 90-100 দিন পরেই ফল কিন্তু সংগ্রহ শুরু হয়ে যায়। 7-10 দিন পর গাছ থেকে ধারালো ছুরির মাধ্যমে কিন্তু এই ফল সংগ্রহ করবেন। অনেক সময় হাত দিয়ে আমরা টেনে ছেড়ি, সেক্ষেত্রে যে সব ডগা থাকে এবং যেগুলোতে পরবর্তীতে আবার ফুটিং হবে সেগুলো কিন্তু ভেঙে যায়। দর্শক ফলনটা কেমন হবে দেখি। প্রতি হেক্টরে প্রায় 40-60 টন বেগুন উৎপাদন হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি এটা শতাংশ হিসাব করি, দর্শক প্রতি শতাংশে প্রায় 200 কেজি বেগুন প্রতি শতাংশ থেকে আহরণ করা সম্ভব। এরও কিছু রোগ রয়েছে, কিছু রোগ হয়ে থাকে দর্শক, আমরা সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরও এখানে আমি সংক্ষিপ্তভাবে একটু বলে দিচ্ছি। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, সব জাতের বেগুনের জন্য এই পোকাটা কিন্তু কমন। এখন এই ডগা ছিদ্রকারী পোকা বিভিন্নভাবে দমন করা যায়। প্রায় সব জাতের বেগুনেই কিন্তু এই পোকাটার আক্রমণ হয়ে থাকে। এটা 3টি ধাপে দমন করা সম্ভব। প্রাথমিকভাবে আক্রান্ত ডগা ও ফল এটা সংগ্রহ করে ধ্বংস করতে হবে। দ্বিতীয়ত সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে, আর সেই ক্ষেত্রে আমি আমার একটা ভিডিওতে আমি দেখাইছি যে ইয়েলো স্টিক যে ফেরোমন ফাঁদ রয়েছে এটা যদি ব্যবহার করেন 100% কিন্তু কার্যকরী। যদি একান্তই এই আক্রান্ত ডগা ফল সংগ্রহ করে ধ্বংস না করা যায়, শেষ পদ্ধতি হিসাবে কিছু কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। সেটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে রয়েছে, অল্প পরিসরে আপনারা প্রয়োগ করতে পারেন। পাতার হাপার পোকা, জেসিস, থ্রিপস, কাঁঠালে পোকা এবং সাদা মাছি পোকা, নাল মাকড়, এই যে পোকা দমন এটা কিন্তু কমন কিছু পদ্ধতি রয়েছে। নিম তেল 5 মিলি এবং 5 মিলি ট্রিক্স প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নিচের দিকে স্প্রে করা। 1 কেজি আধা ভাঙ্গা নিম বীজ 20 লিটার পানিতে 12 ঘন্টা ভিজিয়ে রেখে উক্ত পানি পাতার নিচের দিকে স্প্রে করা। 5 গ্রাম পরিমাণ গুঁড়া সাবান প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নিচের দিকে স্প্রে করা। এবং সর্বশেষ হিসাবে ম্যালাথিওন 57 EC জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করে কিন্তু এই পোকা দমন করা যায়। অথবা অ্যাডমিয়ার 200 SL প্রতি লিটার পানিতে 0.5 মিলি পরিমাণে মিশিয়ে স্প্রে করা যায়। তবে স্প্রে করার পর 10 দিন পর্যন্ত কিন্তু বেগুন সংগ্রহ করা যাবে না। এছাড়া কিছু রোগ হয়ে থাকে, কাণ্ড পচা ও ফল পচা
ফর্মোফসিস ব্লাইট হয়ে থাকে এবং ঢলে পড়া রোগ হয়ে থাকে, আবার গুচ্ছ পাতাও কিন্তু হয়ে থাকে। এগুলোর জন্য অবশ্যই কিন্তু বিষ শোধন করে নিতে হবে। শেষ বা বৃষ্টির পর গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে এবং সুস্থ রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে। গাছের কাণ্ডে রোগ দেখা দিলে গোড়াসহ মাটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম পরিমাণ ব্যাবিস্টিন অথবা নয়ন গুলিয়ে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দিতে হবে। বীজ বেগুনে রোগ দেখা মাত্র ছত্রাক স্প্রে করা। রোগ হয় এরূপ জমিতে কমপক্ষে শস্য পর্যায়ে 3 বছর শস্য পর্যায় করা। এবং গুচ্ছ পাতা এটা দেখা মাত্র কিন্তু প্রাথমিকভাবে এটা তুলে ফেলতে হবে। এবং ওই যে হপার পোকা, জেসিস, থ্রিপস, এগুলো কন্ট্রোল হলেই কিন্তু গুচ্ছ পাতা আর দেখা যাবে না। তো দর্শক, এই ম্যানুয়ালটা অবশ্যই যারা বেগুন চাষ করেন এবং বিশেষ করে বাড়ি বেগুন বারো যারা চাষ করেন তাদের জন্য খুবই উপকারে লাগবে। আমি এই বইটা আমার ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা এই ম্যানুয়ালটা সংগ্রহ করতে পারবেন এবং আপনারা নিজের মতো করে প্রিন্ট করে নিতে পারবেন কিংবা মোবাইলেও এটা রাখতে পারবেন। অবশ্যই এখানে যে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আপনারা বেগুনটা চাষ করার চেষ্টা করবেন। আশা করি আপনারা খুব ভালোভাবে এই বেগুনের চাষটা করতে পারবেন। দর্শক, আজকের এই বাড়ি বেগুন বারো এই ভিডিওটা কেমন লাগলো শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবার শুভকামনা করি। পরবর্তীতে নতুন কিছু ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আজকে এখানেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।